তো আমাদের স্টোরিটা খুব ইন্টারেস্টিং ওয়েতে স্টার্ট হয়। ও আমার কলেজে, সেম কলেজে পড়তাম আমরা। তারপর কি হয় কি, একদিন আমার জুনিয়র ছিল, সেটা আমি ইনিশিয়ালি জানতাম না। আমার একটা বন্ধু বলে কি, দেখ একটা মেয়ে আছে এরকম, ওর সাথে তুই একবার কথা বলে দেখতে পারিস, মেয়েটা ভালো। বাট প্রবলেম ছিল কি, ও বলেছিল কি মেয়েটা ভালো, তাই জন্য সবাইকে কোনো রিপ্লাই দেয় না, নিজের মধ্যে থাকে, নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকে। একদিন ফেসবুকে হঠাৎ করে একটা মেসেজ আসে হাই বলে। তো জেনারেলি কি হয়, আমি জুনিয়র ছিলাম, ফার্স্ট ইয়ারে ছিলাম, সব সিনিয়র্স আই নো জুনিয়র্স কে হাই হ্যালো মেসেজেস টেক্সট করতো। তো সেইভাবে আমি এই মেসেজের উপর রেসপন্ড করিনি। তো তারপরে ওয়ান মান্থ কিছু ছিল না, তারপরে আগেন ওয়ান মান্থ লেটার হি টেক্সটেড মি আগেন। সো আই ডোন্ট নো ওয়াই আই নেভার রেসপন্ড টু দোজ মেসেজেস। তো আমি প্রথমে যখন ফেসবুকে প্রোফাইলটা দেখি, তখন আমার ভালো লাগে, আর আমার ইচ্ছে হয় কি না জানি, ওর ব্যাপারে কথা বলি। তো তারপর আমি ওকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করি। সো আই ডোন্ট নো ওয়াই আই নেভার রেসপন্ড টু দোজ মেসেজেস, বাট আমি ওর মেসেজে রিপ্লাই করেছি। ইউ নো উই হ্যাভ টেকেন দিস দ্য ডিসিশন টু গেট ম্যারিড নাও, টুডে ইজ আওয়ার বিগ ডে। जहाँ बन गया तो बस मुझे।